أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. অনেক মুরব্বিরা কোরআনের অনুবাদ পড়তে বাধা দেন। প্রশ্ন হলো, কোরআনের অনুবাদ না পড়লে কোনো ক্ষতি আছে কিনা? আর যে মুরব্বিরা বাধা দেন, সেই মুরব্বিরা সত্যি কি আল্লাহওয়ালা লোক? কোরআনে যদি আমরা এর উত্তর খুঁজি, তাহলে 41 নম্বর সূরা হামিমা সেজদা এর 26 নম্বর আয়াতে আমরা দেখতে পাব, এখানে আল্লাহ বলছেন, এক শ্রেণীর লোক এই পৃথিবীতে বিভিন্ন উপাধিতে চলাফেরা করছে। এক শ্রেণীর লোক আপনার সমাজে, আমার সমাজে আমরা দেখতে পাচ্ছি, তাদের প্রোপাগান্ডা হলো, তাদের যে স্ট্রাগল এবং তাদের যে রিচ, সেগুলি হলো মানুষ যেন কোরআনকে না ধরে, কোরআনের ধারে কাছে যেন সরাসরি না দেয়। আল্লাহ বলছেন, অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আয়াত গোপনকারীদের পক্ষ থেকে বলা হয়, তোমরা এই কোরআনকে শুনবে না, আর এর মাঝে হট্টগোল বাজিয়ে দিবে, হয়তো তোমরা জয়লাভ করবে। এই মুরব্বিরা, সে যে কোনো জামাতের হোক না কেন, কোরআনের অনুবাদ পড়তে দেয় না। তাদের কথা হলো, কোরআনের অনুবাদ একমাত্র যারা স্কলার্স রয়েছে তারাই পড়বে, তারাই শোনাবে, কিন্তু কোরআন তো সকলের জন্য। 81 নম্বর সূরা তাকবীর 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জাহানবাসীদের জন্য এই গ্রন্থটি, উপদেশের গ্রন্থ এটা। 54 নম্বর সূরা আল কামারের 17, 22, 32, 40 এই আয়াতগুলিতে বলা হয়েছে, ওয়ালাকাদ ইয়াসসানাল কুরআন আলি যিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আল্লাহ তাআলা উপদেশের জন্য সহজ করেছেন, তোমাদের মধ্যে কেউ আছে এই উপদেশ মেনে চলবে? আবার 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, এই গ্রন্থের ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে, একটি গ্রন্থে আল্লাহ নাজিল করেছেন, তোমরা কি একটু বিবেক বুদ্ধি খাটাবে না? তাহলে কেন আজ মুরব্বিদের কথায় আমরা কোরআনের অনুবাদ পড়তে দূরে থাকছি? মুসলিমরা কোনোদিন কারোর কথা শোনে না, আল্লাহ কি বলছেন সেটি তারা মানে। 19 নম্বর সূরা মারিয়ামে 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহিল কওমান লুজ্জা, এই কোরআন তো তোমার মাতৃভাষায় সহজ করা হয়েছে। প্রত্যেকের মাতৃভাষায় এই কোরআন সহজ, সেহেতু যারা অনুবাদ করতে বাধা দেবে তারা কাফের হবে, আর এই কাফের মুরব্বী হোক বা যে কোনো ব্যক্তি হোক না কেন, তাদের কথা শোনা যাবে না।